2022 সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে 1212টি পাতানো হয়েছে বলে অভিযোগ করেছে স্পোর্ট র্যাডার ইন্টিগ্রিটি সার্ভিসেস নামের একটি সংস্থা। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত খেলা খতিয়ে দেখে যে সেখানে দুর্নীতি হয়েছে কিনা। স্পোর্ট র্যাডার 28 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয় 2022 সালে 92টি দেশে 12 ধরনের খেলায় মোট 1212টি ম্যাচ পাতানো হয়ে থাকতে পারে। ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম নামের বিশেষ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন খেলা তদন্ত করে দেখে এই সংস্থা। সবচেয়ে বেশি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফুটবলে। 775টি ফুটবল ম্যাচে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। এছাড়া 220টি বাস্কেটবল ম্যাচ, 75টি টেনিস ম্যাচেও ফিক্সিংয়ের গন্ধ রয়েছে। তালিকায় ক্রিকেট রয়েছে 6 নম্বরে, কিন্তু 1 বছরে 13টি ক্রিকেট ম্যাচে ফিক্সিং কম নয় বলে জানিয়েছে স্পোর্ট র্যাডার। ক্রিকেটে এখনও পর্যন্ত 1 বছরে এত ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেনি।